কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটি গাড়ি আসছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে, ঠিক তখন কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটার কেউ না, আমার ফুপাতো ভাই সামির, আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগি ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বলে আরো থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগি লুক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করেই ছাতা আনিসনি? কথা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে, কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। ভাইয়ার কথা শুনি সামনে তাকিয়ে ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগলো। গাড়ির কাছ দিয়ে উঁকি মেরে দেখলাম ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার বান্ধবীরা তো সামির ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহামারী সুন্দর না, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়েই সাধারণভাবে থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়া আমার সামনে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো একদম জোকারের মতো লাগে তোকে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটা শপিং এর প্যাকেট দিয়ে বলল, মিশমি পোশাকগুলো পাল্টে নে, তা না হলে ঠান্ডা লাগবে তোর, আমি দূরে দাঁড়িয়ে থাকবো। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর রঙের ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেয়ে আবার ফিরে এসে ভাইয়াকে বললাম, হঠাৎ তুমি ওদিকে কেন গেছিলে ভাইয়া? ভাইয়া বলল, সেটা তো না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ড নিহাকে কল দিলাম, কিন্তু ফোনটাও ওয়েটিং পেলাম। নিশ্চয়ই বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেনি, যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতেই পাইনি। আমি অতটাও অসুন্দর না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে সামির ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া আমায় পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেখি না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসি সেটাই বুঝতে পারি না। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাটটা করে নিই। এর শাস্তি যে অনেক ভয়াবহ হবে সেটা আমি জানি। পরের টেবিলে বসে ভাইয়ার দেওয়া ম্যাটটা করার সুযোগ সবে খাতা বের করেছি, অমনি ভাইয়ার রুমে চলে আসলো। আমি খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়ার রুমে এসেই চেয়ারটি নিয়ে বসে বলল, কাল যে ম্যাটটা দিয়েছিলাম সেটা দেখা। আমি ভয় ভয় উত্তর দিলাম, অঙ্কটা করতে মনে ছিল না ভাইয়া। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কেন, কাল রাতে কোন প্রেমিকের কথা ভাবছিলি যে সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম সেটা ভুলে গেলি? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, আজকে বাসার সব কাজ করবি তুই, রাতের রান্নাটাও করবি তুই। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না করতে না পারলে 500 বার কান ধরে উঠবস করবি। শুনি আমি ভয় ভয়ে একটু ঢুক গেলাম। তারপর বললাম, না না আমি রান্না করতে পারবো। ভাইয়া বলল, এখন এই রুমটা মুছে দে। আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ার দিকে উকি দিয়ে দেখলাম, ভাইয়া লাখ সাহেবের মতো চেয়ারে বসে মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছে করছে বালতির পানিগুলো ভাইয়ার মাথায় ঢেলে দিতে। দূর অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিটা কিচেন রুমে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর শরীনা খালা হাসতে লাগলো।
জরিরা খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি রুমটা না পরিষ্কার করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি আজ মিশমি একাই রান্না করবে। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু জরিনা খালার কিচেন রুম থেকে বেরোতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার চার্চার চ সিরিয়াল দেখতে লাগলো। ধুর, আর মা বলল, সামির মিশমি তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরে কথা বলেছে, কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করে মা বলল, ও কি না কি রান্না করবে, পরে আমাদের সবার রাতের খাবার খাওয়া হবে না। নিজেরা খেতে পারবে না বলে না করছে, আমার আত্মসম্মানই লাগলো কথাটাতে। আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্য মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমায় আর আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাতে খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন হ্যাঁ, ফুপি কি রান্না করে না যে আমার রান্না করা খাবার তোমার খেয়ে যেতে হবে। হ্যাঁ, একটা কল আসে ভাইয়া কিচেন রুম থেকে বের হয়ে যেতে আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইল নিয়ে আসতাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো, আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করে রাখলাম। মা অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজেটা রান্না করেছিস? আমি রেগে বললাম, না, ভূত এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদী সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বেরই হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়েছিলি কেন, কাল যে মেয়েটা দিয়েছিলাম সেটা এখন আমার সামনে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছ, তাহলে আবার করতে যাব কেন? ভাইয়া বলল, ওটা তো ভুলে যাওয়ার জন্য দিয়েছি, এখন যদি মেয়েটা না পারিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছে থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন, হুম, আমার আপুকেও তো পড়াতে পারো। ভাই আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা না, যথেষ্ট মেধাবী ছাত্রী। ভাইয়া মুচকি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্য হয়েছিস, ভুলে গেছিস ক্লাস 7 এ থাকতে অঙ্কে ফেল গিয়েছিলি? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখন হঠাৎ মনে হলো, আজ তো আপুকে আকাশ ভাইয়ের ফ্যামিলি দেখতে আসবে, ঠিক দেখতে আসবে না, একেবারে বিএ টেট ফাইনাল করবে আজ। আকাশ ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবাসে, অনেক মানুষ যখন আসবে তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে উঁকি দিয়ে দেখলাম মা আর সরিনা খালা নানা রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি অন করে মাকে খাবার দিতে বললাম। মা বিরক্তিকর ভাব নিয়ে খাবার দিয়ে গেল। দশটার দিকে মোবাইলে ভাইয়ার কল আসতে লাগলো। আমি ফোনটা অফ করে কার্টুন দেখায় মনোযোগ দিলাম। ঠিক তার 15 মিনিট পর ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হলো। ভাইয়া এসে আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজকে কলেজ যাসনি কেন? আমি বললাম, আজ তো আপুকে দেখতে আসবে। ভাইয়া বলল, তোকে তো আর দেখতে আসবে না, যে তোর কলেজ না গিয়ে বাড়ি বসে থাকতে হবে। আমি বললাম, বাড়িতে আছে অনেক কাজ ভাইয়া, এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায়? ভাইয়া বলল, টিভির সামনে বসে বসে কাজ করছিলি? আরো কিছু বলতে যাবে তার আগে মোবাইলের রিংটং বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ভাইয়ার রাগে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বারান্দায় গেল। আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ডের কল এসেছে। আমি লুকিয়ে ভাইয়ার গার্লফ্রেন্ডের প্রেমালাপ শোনার জন্য আড়ি পাতলাম। একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ডকে, তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার উপর ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো। কারণ ছেলেদের রাজার থাকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা।
অপর প্রান্ত থেকে কি বলছে তা কিছুই শুনতে পারছি না, কিন্তু ভাইয়ের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে, চিন্তা করিস না, তোর পরির আশেপাশে আমি কোনো ছেলেকে ঘেঁষতে দিই না, তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি। তুই কবে দেশে ফিরবি? ভাইয়া বলো। ও, এসেই বিয়েটা সেরে ফেলবি? অপর প্রান্ত থেকে কি বলো শুনতে পেলাম না, কিন্তু কি এমন কথা বললো যে ভাইয়ার চোখে পানি চলে আসলো। ভাইয়াকে আমি কোনোদিন কান্না করতে দেখিনি, কথা শুনে মনে হলো না খারাপ কিছু হয়েছে। মোবাইল পকেটে রেখে চোখে জল মুছে রকিং চেয়ারে বসে পড়লো। এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছে করছে না, তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ভাইয়া আমাকে বললো, মিশমি একটু মাথায় হাত বুলিয়ে দিবি? ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া ঘুমিয়ে পড়লো। 12টার সময় আকাশ ভাইয়ার ফ্যামিলি চলে আসলো। আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে, আজ অনেক সুন্দর লাগছে আপুকে। মা কিচেন রুম থেকে বের হতে পারছে না দেখে আমাকে বললো, মিশমিমা এই শরবতগুলো ওদের দিয়ে আয়। আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিতে গেলাম। আকাশ ভাইয়া চাচাতো ভাই জোবের কেমন যেন বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল, ব্যাপারটা মোটেও পছন্দ হলো না আমার। ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে ঢুকবো, ঠিক তখনই কে যেন আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার বুঝতে অসুবিধা হলো না লোকটা কে, কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ভাইয়া কে বললাম, ভাইয়া ছাড়ো আমার ব্যথা লাগছে। ভাইয়া বলো, ব্যথা লাগার জন্যই তো এভাবে ধরেছি, তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছিল? আর ওরনা ঠিকভাবে নিতে পারিস না, নাকি জুবেরকে দেখানোর জন্য ইচ্ছে করে এমন করে নিয়েছিস? আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে, তাই বলে এত বড় কথা শোনাতে হবে কেন যে তখন এক খাটাসটার মাথা টিপে দিলাম, মাথা ব্যথায় তখন মরে গেলেই ভালো হতো। আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ার দিকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজায় লক করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম ড্রয়িং রুমে বসে মিটিং করছে সবাই, মানে মা বাবা আপু ফুপা ফুপি রিয়া সামির ভাইয়া আর জরিনা খালা। আমার মা বাবার লাভ ম্যারেজ, বাসা থেকে পালিয়ে এসেছিল মা, তাই নানুর বাসা থেকে এখনো মাকে মেনে নেয়নি। আমি সোফায় বসতে বসতে বললাম, আমি মনে হয় মিটিংয়ে আসতে লেট করলাম। সঙ্গে সঙ্গে ভাইয়া বললো, তুই ছোট মানুষ, তুই আসলেই কি আর না আসলেই কি? আমাকে অপমান না করলে মনে হয় ভাইয়ার পেটের ভাত হজম হয় না, সবসময় মনে হয় আমাকে কিভাবে অপমান করা যায়, মনে মনে সেটাই ভাবে। যাই হোক, রিয়ার থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর বিয়ের ডেট ফাইনাল হয়েছে। মাকে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি? মা বললো, ব্যবসার কাজের জন্য আকাশকে এক বছরের জন্য বিদেশ যেতে হবে সামনের মাসে, তাই এত তাড়াতাড়ি। ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না, কারণ মা বাবা একা সামলাতে পারবে না এত ঝামেলা। জৈনা খালা একটু পর বাবাকে বলছে, ভাইজান এখন একটু টিভিটা দেখি, আমার প্রিয় নাটকটা দিচ্ছে এখন। বাবা জৈনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিল, কারণ বাবা টিভি দেখা পছন্দ করে না। বাবার ধমক খেয়ে জৈনা খালা চুপসে গেল। তার চুপসে যাওয়া মুখ দেখে খুশি তেমন, সবই ঠিক করলাম, এক লাইন গান গাইবো। তখনই ভাইয়া বললো, মিশমি এখানে বসে না থেকে পড়ার টেবিলে যা, আমি আসছি এক্ষুনি। আমি অসহায়ের মতো বললাম, আজকেও পড়তে হবে? ভাইয়া বললো, কেন, আজ তোর বিয়ে নাকি যে আজ পড়তে বসা যাবে না? আমি মনে মনে বললাম, বিয়ে থাকলেও মনে হয় তুমি আমাকে বাসর রাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে বললো, মিশমি আমার জন্য নিজের হাতে এক কাপ কফি বানিয়ে আনতে পারবি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভাইয়া বললো, আজকে আবার ইউটিউব থেকে দেখে বানাস না, তুই তো জানিস আমি নকল করা লাইক করি না। তার মানে কি ভাইয়া দেখে ফেলেছে? কিন্তু কিভাবে দেখলো? ভাইয়া বললো, কিভাবে দেখেছি সেটা তো না জানলেও চলবে, এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন। ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কেমন করে? এটা নিয়ে তেমন মাথায় না ঘামিয়ে কিচেন রুমে চলে গেলাম। অনেক টাইম নিয়ে কফি বানালাম, ইচ্ছে করেই এত টাইম নিচ্ছি যাতে পড়ার টাইমটা কিছুটা চলে যায়। রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে, আমি যখন তোকে একবার কথা দিয়েছি ওকে তোর মতোই সবসময় পড়ালেখায় ফার্স্ট থাকবে, তো আমি আপ্রাণ চেষ্টা করব আমার কথা রাখার। আমাকে দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল, আমাকে ধমক দিয়ে বললো, নক করে ঢুকতে পারিস না। এই বলে কফির মগ নিয়ে কফি খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি ভাইয়া কি আমার মতো অন্য কাউকে পড়ায় নাকি, এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। পৃথিবীতে তাহলে আমার মতো আরেকজন যে ভাইয়ার অত্যাচার সহ্য করে।
ভাইয়া, কফি খাওয়া হয়ে গেলে কফির মগ কিচেনে রাখতে গেলাম। একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম। একটু মুখে দিয়ে আবার ফেলে দিলাম, কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে। এটা ভাইয়া খেলো কিভাবে? কফি খাওয়ার পর মুখটা তেতো হয়েছে বলে ফ্রিজ থেকে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভিতে কার্টুন দেখছিলাম। ভাইয়া যে আমার জন্য পড়ার টেবিলে অপেক্ষা করছে সেটা ভুলে গিয়েছিলাম। আপু এসে যখন বলল, মিসমিন আজ তোর কপালে খারাপ কিছু আছে, সামির ভাইয়ার রুমে তোর জন্য। কথাটা শুনে আমি সব ফেলে এক দৌড়ে রুমের দরজার সামনে দাঁড়ালাম। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া একবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর একবার দরজার দিকে তাকাচ্ছে। আমি ভয়ে ভয়ে রুমে ঢুকলাম। আমাকে দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একটা মগ রেখে আসতে এত টাইম লাগে? আমি কিছু বলতে যাব তার আগে ভাইয়া বলল, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, এখন আমার পা টিপে দিবি তুই। এই বলে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। বজ্জারটা আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলল, কি হলো, তোকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? তাড়াতাড়ি পা টিপে দে। আমি গিয়ে খাটে বসে পা টিপতে লাগলাম আর ভাইয়া আরাম করে মোবাইলে গেম খেলছে। প্রায় এক ঘন্টা পর ভাইয়াকে বললাম, ভাইয়া আমার হাত ব্যথা হয়ে গেছে। আমার কথা শুনে ভাইয়া খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসল আর বলল, এখন পড়তে আসা। আমিও গুড গার্লের মতো চুপচাপ বসে পড়তে লাগলাম। অনেকক্ষণ একটা ম্যাট বোঝানোর পর ভাইয়া আমাকে বলল, এখন এই ম্যাটটা করে দেখা। আমি বললাম, ভাইয়া কাল দেখবো, আজ হাতটা ব্যথা করছে। ভাইয়া বলল, আমি তোকে এখন করতে বলেছি, কাল করতে বলিনি, কোনো কথা না বলে তাড়াতাড়ি কর। আমি হাতের ব্যথা নিয়ে অঙ্কটা করে দেখালাম, তারপর নিজের রুমে চলে গেলাম। রাতে মার ডাকে খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার টেবিলে ভাইয়াকে দেখে বললাম, ভাইয়া আজ তুমি তোমাদের বাসায় যাবে না? বাসায় যাবে মানে? তোর ফুফিদের বিয়ের আগে বাসায় যেতে দিব না, তুই জানিস না। আর আমার কোনো ছেলে আছে? বিয়ের সময় অনেক ছেলেদের অনেক কাজ আছে, সেগুলো তো স্বামীরই করবে। আমি মনে মনে বললাম, তার মানে এখন থেকে দিন রাত 24 ঘন্টা ভাইয়ার অত্যাচার সহ্য করতে হবে। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাচ্ছিলাম যখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজ চেক করে দেখলাম ভাইয়া মেসেজ করেছে, আমি অফিসে চলে এসেছি, আমার জন্য আজ আসতে না হয়, তাড়াতাড়ি কলেজে যাও। ধুর, শয়তানটা অফিস গিয়েও আমাকে শান্তিতে থাকতে দেবে না। ধুর, রেডি হয়ে খেয়ে কলেজে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে অনেকদিন পর আমাকে যে ছেলেটা প্রপোজ করে, পরের দিন থেকে আর কলেজে আসিনি, আজ তাকে দেখতে পেলাম। তাকে দেখে ডাক দিলাম, কিন্তু আমাকে দেখে ছেলেটা চলে যাচ্ছিল বলে আমি দৌড়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, কি হলো, আমাকে দেখে চলে যাচ্ছেন যে? আমার কথা শুনে ছেলেটা হাঁটু গেড়ে বসে বলল, আপু তোমাকে আমার অনেক আপু ডাকতে ইচ্ছা করে, দিবে কি আমায় আপু ডাকার অধিকার? ছেলেটার কথা শুনে আমি ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বললাম, কেন, তোর বাড়িতে বোন নেই, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আপু রাখতে ইচ্ছে করে, হ্যাঁ? এই বলে চলে আসলাম। ক্যান্টিনে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করলাম। ছুটির পর সোজা বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ভাইয়াকে আমার রুমের চোখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আমার কথা শুনে ভাইয়া খুব হিংস্রভাবে আমার দিকে তাকালো। আমি ভাইয়ার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আজ আবার কি ভুল করলাম। ভাইয়া যখন আমার কামিজের হাতটা টেনে ছিঁড়ে ফেললো তখন আমার ধ্যান ভাঙলো। ভাইয়া রাগীভাবে বলল, তোকে কতদিন বলেছি সাদা কালারের কিছু পরবি না? তখন আমি আমার কামিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমি সাদা কালারেরই কামিজ পরেছিলাম। এতক্ষণ তো খেয়ালই করিনি, এত বড় ভুল হলো কেমন করে আমার? আমি ভয় ভয় উত্তর দিলাম, ভাইয়া সকালে তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে পড়ে ফেলেছিলাম, প্রমিস করছি এমন ভুল আর কখনো হবে না। আমার কথা শুনে ভাইয়া একটু শান্ত হয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। এই বলে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকতে বললাম, সাদা কালারের যদি তোর এত অ্যালার্জি থাকে তাহলে তুই নিজে কেন সাদা কালারই শার্ট পরিস, হ্যাঁ? আমার তো সাদা কালার ফেভারিট। সেই যে এক বছর আগে আমার বার্থডের দিন একটি সাদা কালারের গাউন পরেছিলাম, তারপর থেকে যেন কি হলো, ভাইয়া আমাকে আর সাদা কালারই কিছু পরতেই দেয় না। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম সবাই সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। আমি একটু অভিমানী সুরে বললাম, আমাকে রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? ভাইয়া বলল, তুই আর বিয়ের শপিং করতে যাচ্ছিস, তুই গিয়ে কি করবি?
আমি বললাম, কেন আমিও অপশনে কিছু চয়েস করে দিব। ভাইয়া বলল, তুই আর কি চয়েস করে দিবি, তোর যে পছন্দ সেগুলো যদি তিয়া বিয়ের সময় পড়ে তাহলে সবাই হাসাহাসি করবে। অনেক বলার পরেও ভাই আমাকে যেতে দেয়নি। আপুর বিয়ের শপিং এ যেতে না পারার রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম। ঠিক 20 মিনিট পর ভাইয়া একটা শপিং এর প্যাকেট নিয়ে ফিরে এলো। ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি ফিরে এলে যে ভাইয়া? ভাইয়া বলল, বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিং এ নিয়ে যাবে, তাই কথা না বাড়ি রেডি হতে গেলাম। কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গাউন দেখে আর এক দফা অবাক হলাম। যে কালারের জন্য আজ আমার সাথে হিংস্র ব্যবহার করলো এখন সেই কালারের ড্রেসই পরতে বলছে। রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম। ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লিয়ে বললাম, ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ? ভাইয়া বলল, তুই 5 মিনিট অপেক্ষা কর। ভাইয়ার কথা শুনে আমি খাটে গিয়ে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বালিশের কাছে একটা ডায়েরি দেখে মনে মনে বললাম, এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে। এই ভেবে খুশি মনে ডায়েরির প্রথম পাতা খুললাম, কিন্তু কিছু লেখা না দেখে হতাশা নিয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে দেখতে পেলাম বড় বড় করে লেখা, আমি তোকে ভালোবেসে ভুল করিনি, আমি ওর ভালোবাসার মাঝে আসিনি, বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে। পরের পাতা খুলতে যাব ঠিক সেই সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, এরকম বেয়াদবি যেন আর না দেখি, অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না, তুই জানিস না? আমি আমতা আমতা করে বললাম, সরি ভাইয়া আর পড়ব না। ভাইয়া বলল, এখন তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। আমি ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, ভাইয়া আমার দিকে ভুলেও একবারও তাকাচ্ছে না, আর ভাইয়ার চোখগুলো অনেক ফুলে আছে। গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এদিকে যাচ্ছ কেন? ভাইয়া বলল, তোকে আজ আমেরিকা পাঠাবো তাই। আমি ভয় ভয় বললাম, আপুর বিয়ে না খেয়ে আমি কোথাও যাব না, আর আমেরিকা তো আমি আমার বরের সাথে হানিমুনে যাব, এখনই একা যাব না আমি। এই বলে কান্না শুরু করে দিলাম। ভাই আমাকে ধমক দিয়ে বলল, একদম আমার সামনে নেকা কান্না করবি না। ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। এয়ারপোর্টে এসে ভাইয়া গাড়ি পার্কিং করলো। আমি মনে মনে ভাবছি সত্যি কি ভাইয়া আমাকে বিদেশে পাঠিয়ে দিবে। গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরলো। ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না, কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড রোদ ভাইয়া। রোদ ভাইয়ার বাবার ব্যবসার কাজে বিদেশে গিয়েছিল 1 বছর আগে, কিন্তু তার তো আরো কিছু মাস পর ফেরার কথা ছিল, এত তাড়াতাড়ি ফিরলো কেন? রোদ ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল, থ্যাংকস দোস্ত আমার পরে কি এভাবে আনার জন্য। এই বলে এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। এইসবের আগা মাথা কিছু না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া ইশারায় আমাকে রোদ ভাইয়ার প্রপোজ একসেপ্ট করতে বলছে। ভাইয়ার ইশারা দেখে মাথা আর ঠিক রাখতে পারলাম না, ঠাস করে ভাইয়ার গালে একটা চড় দিয়ে বসলাম। ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাইয়া কল্পনা করেনি আমি তাকে এভাবে থাপ্পড় মারবো। আশেপাশে সবাই তাকিয়ে আছে আমার দিকে, সেদিকে আমার খেয়াল নেই। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এতদিন ভাবতাম তুমি আমাকে বোন ভেবে সবসময় আমাকে শাসন করো, কিন্তু না, তোমাকে তোমার বন্ধু দায়িত্ব দিয়েছে বলে সেগুলো পালন করতে, তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে এতদিন তোমার সব অত্যাচার মেনে চলতাম, কিন্তু এখন তোমাকে ভাই ভাবতেই আমার ঘৃণা লাগছে। আর যাই হোক, কোনো ভাই কোনো দিন এভাবে নিয়ে এসে অন্য ছেলের প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলবে না। তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে একবারও ভাবলে না, আমার তো খারাপও লাগতে পারে। এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম। রোদ ভাই আমাকে ডাকছে, কিন্তু আমি তা অগ্রাহ্য করেই চলে আসলাম। ভাইয়া আমার কথাগুলো শুনে মাথা নিচু করে নীরবে শুনেছে। মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো, কেন যেন রাগ দেখিয়ে চলে আসতে গেলাম, এখন নিজেরই কষ্ট হচ্ছে, কিন্তু আমি বা কি করব না কেন? ওইসব দেখে ভাইয়ার সেদিন ফোনে কথাগুলোর মানে বুঝতে তেমন অসুবিধে হয়নি। রোদ ভাইয়া বলেছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছেন, আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি, শুধুমাত্র রোদ ভাইয়াকে কথা দিয়েছে বলে। রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম, ভাইয়া গাড়ি থামালো, আমি গিয়ে পেছনের সিটে বসলাম। আমাকে পেছনে বসতে দেখে রোদ ভাইয়াও পেছনে এসে বসলো, আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো। ভাইয়াকে দেখে এমন ড্রাইভার ড্রাইভার লাগছে বলে আমি হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে রোদ ভাইয়া বলল, জানো পরি তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। আমি একটু রাগ দেখিয়ে বললাম,
আমার নাম আছে একদম পরি বলবেন না। রোদ ভাইয়া বলল, ওকে পরি, তুমি যা বলবে তাই হবে, আর কখনো তোমাকে পরি বলবো না। সারা রাস্তা রোদ ভাইয়া অনেক বকবক করেছে। বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব তখন রোদ ভাইয়া আমাকে ডেকে বলল, একবার ভেবে দেখো পরি, আমার মতো অভাগাকে ভালোবাসা যায় কিনা। আমি চোখ গরম করে চলে আসলাম। রুমে এসে যখন একটু রাগ করলো তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইয়াকে চড় মেরে ফেলেছি, যে ভাইয়ার মুখের উপর কোনোদিন কথা বলিনি আজ তাকে থাপ্পড় মারলাম। যদি বাবা মাকে বলে দেয় তখন আমার এই বাসে থাকা লাগবে না, সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সন্ধ্যায় সবাই চলে আসলো। শপিংয়ে নিয়ে না যাওয়ার কারণে কারোর সাথে কথা বললাম না, কেউ আমার রাগ ভাঙানোর কোনো চেষ্টা করলো না, দেখে নিজে থেকেই কথা বললাম। রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে রিয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোথায়? রিয়া বলল, ভাইয়া রোদ ভাইয়ার বাসায়। অনেকদিন পর রোদ ভাইয়া ফিরেছে তো, তাই আজ ভাইয়া রোদ ভাইয়ার বাসায় থাকবে। এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না। রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম তখন রোদ ভাইয়া ফোন করে বিরক্ত করা শুরু করলো। নিশ্চয় ভাইয়ার থেকে নাম্বার নিয়েছে। বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম। কিন্তু রোদ ভাইয়া এখানেই থেমে যায়নি, সকালে তার বাবা মাকে নিয়ে হাজির হয়েছে। রোদ ভাইয়া পাত্র হিসেবে ভালো দেখে মা বাবার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি না করাই মা আমাকে বলে, তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে রাজি না হওয়ার কি আছে, রোদ পাত্র হিসেবে ভালো। আমার কোনো কথা না শুনে এক প্রকার জোর করে আমার বিয়ে ঠিক করলো আপুর, যেদিন বিয়ে সেদিন। আমার সেই ছোটবেলা থেকেই কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব, কিন্তু সব আশা ভেস্তে গেল। বিয়ে ঠিক হওয়ার পর রং থেকে রোদ ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা, শপিং এ যাওয়া খুবই বিরক্ত লাগে। এত কিছুর মাঝে ভাইয়া একবারও আমার সামনে আসেনি। এত কিছুর মাঝে ভাইয়াকে অনেক মিস করা শুরু করলাম। এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভাইয়া আসে না। কলেজে না গেলেও কেউ বলতে আসে না, সবসময় একা থাকতে হয়। ভাইয়াকে দেখার জন্য খুব মন চাইছিল, তাই আজ তিন দিন পর ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম তখন ভাইয়ার সে ডায়েরিটা চোখে পড়লো। মন খারাপ করে পড়তে লাগলাম, কিন্তু ডায়েরিটা পড়ে আমার চোখে পানি চলে আসলো। ডায়েরি পড়ে এটা বুঝতে পেরেছি, ভাই আমাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে, আর ভালোবেসে ছোটবেলা থেকেই আমাকে সেভ করে আসছে। কিন্তু এক বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে রোদ ভাইয়া আমার উপরে ক্রাশ খায়, আর তারপরেই তার ভালোবাসায় রূপ নেয়। ভাইয়াকে বলার অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া খুব আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলতে পারেনি। নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখেই ভাইয়া রোদ ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে। নিজেকে আজ বড্ড বোকা মনে হচ্ছে। এতদিন এত কাছে থেকে একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসছে, আর আমি কিনা একটা বাড়ির জন্য বুঝতে পারলাম না। কিন্তু এখন আমার কি করা উচিত, এখন যে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরও মা বাবাকে কিছু বলতে পারলাম না। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পারি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার কিছু করার নেই। বিয়ের দিন ভাইয়াকেই দেখতে পেলাম। অনেক শুকিয়ে গেছে ভাইয়া, চোখের নিচে কালি পড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। আপুর বিয়ে পড়ানো হয়ে গেল, আমার কাছে এসে আমাকে কবুল বলতে বলে। কাজে বিয়ে পড়ানো শুরু করেছে। আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু ভাইয়া চুপচাপ রোদ ভাইয়ার পাশে বসে আছে। কাজে যখন আমাকে কবুল বলতে বললো, আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে উদাসীনভাবেই তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন আমি এখনই কবুল বলে দিব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কবুল বলতে যাব তখন ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কবুল বলতে নিষেধ করে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে। তার ভাইয়া করবে না এতক্ষণে বুঝে গেছি। ভাইয়ের উপরে অনেক রাগ হলো। একবার ভাবছি কবুল বলে ফেলবো কি, এদিকে সবাই তাড়া দিচ্ছে। হুট করে আমি দাঁড়িয়ে বললাম, আমি বিয়ে করতে পারবো না। সবে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছিস মা? আমি বললাম, বাবা আমি ঠিক বলছি, ভাইয়াকে আমি ভালোবাসি। ভাইয়ার সাথে আমার এক বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, এক বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে, আর আমিও ভাইয়াকে ফাঁদে পা দিয়ে ফেলি, তারপর ভাইয়াকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আমি অনেক বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করেছে।
ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে, এই বলে আমি ন্যাকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা লাগছে, তুই এতটা খারাপ আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। রোদ ভাইয়া কি ভাইয়াকে বলল, তোকে আমি অনেক ভরসা করতাম, তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতে পারছি না। আমি না হয় তোর আপন কেউ না, কিন্তু সিমি তো তোর আপন ফুফাতো বোন, ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কেমন করে? ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে আস্তে করে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে, যে বন্ধু কিনা অন্যের কথা শুনেই তোমাকে ভুল বুঝে, এটা সত্যি কিনা একবার তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম। সবাই ভাইয়াকে অনেক কথা শোনালো, আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বলে ভাইয়া কোনো না কোনোভাবেই রোদ ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়বে। আর সবাইকে বুঝাতে যে ভাইয়া আমাকে ভালোবাসে না, আমি কান্না করি বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য, এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে রাজি হলো ভাইয়া। 5 বছর পর মিশমি মিষ্টিকে তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে নিচে আসো। আমি শাড়ি কুচি ঠিক করতে বললাম, আমি পারবো না, তোমার মেয়েকে তুমি রেডি করে দাও, আমি রেডি করলে তোমার মেয়ে তো আবার পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বান্দরের মতো করে হাসছো কেন? ভাইয়া বলল, তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে, যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আমি এখনো ভালোভাবেই শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায়, তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে। বিয়ের পর 1 মাস ভাইয়া আমার সাথে কোনো কথা বলেনি। আমি অবশ্য বিয়ের পরের দিন সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর রোদ ভাইয়া ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল, আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে। আজ রিয়ার সাথে রোদ ভাইয়ার বিয়ে, বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আমাদের 4 বছরের একটা মেয়ে আছে, মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সবসময় ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবই বলতে যাব। ভাই তার আগে মিষ্টি চলে আসলো, দেখে বললাম, ধন্যবাদ। মিষ্টির সামনে আমি কখনোই ভাইয়াকে ভাইয়া বলছি না, কারণ ভাইয়া বলি মিষ্টি আমাকে ফুপি ডাকা শুরু করবে, কারণ জিজ্ঞেস করতে বললে আমি জানি এটা ভাইয়া শিখিয়ে দিয়েছে মিষ্টিকে। নিজের মেয়ের মুখে ফুপি শুনতে ভালো লাগে না দেখিয়ে ওর সামনে কখনোই ভাইয়া বলি না। মিষ্টিকে ভাইয়া রেডি করে দিতে লাগলো, আর খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম আমি।